জেনে নিন বাংলাদেশের 64 জেলার নামকরণের ইতিহাস। আজকের পর্বে থাকছে 8 জেলা: কুড়িগ্রাম, নরসিংদী, নওগাঁ, খাগড়াছড়ি, নোয়াখালী, মাগুরা, নাটোর এবং ফরিদপুর। কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন। কুড়িগ্রামের নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। অনেকে মনে করেন গণনা সংখ্যা 20 থেকে কুড়িগ্রাম হয়েছে। কারো মতে 20টি কোলো পরিবার এর আদি বাসিন্দা ছিল, তাই এর নাম কুড়িগ্রাম। কেউ বা মনে করেন রঙ্গপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন জঙ্গল ও ফলমূলে পরিপূর্ণ ছিল এই এলাকা, তাই ফুলের কুড়ি থেকে এর নাম হয়েছে কুড়িগ্রাম। কথিত আছে প্রাচীনকালে এই অঞ্চলটি নরসিংহ নামক একজন রাজার শাসনাধীন ছিল। আনুমানিক 15 শতাব্দীর প্রথম দিকে রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। তারই নামানুসারে নরসিংদী নামটি আবির্ভূত হয়। নরসিংহ নামের সাথে দ্বি যুক্ত হয়ে নরসিংহদী হয়েছে। নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপই নরসিংদী। নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে নও বা নতুন এবং গাঁ বা গ্রাম এই শব্দ দুটি থেকে। দুটি শব্দই ফরাসি, আর নওগাঁ শব্দের অর্থ হল নতুন গ্রাম। খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় এই অঞ্চলটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুথারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করে পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করা হয়। এই বিশাল খালকে নোয়াখালীর ভাষায় নোয়া বা নতুন খাল বলা হতো। এর ফলে ভুলুয়া নামটি পরিবর্তিত হয়ে নোয়াখালী নামে পরিচিতি লাভ করে। কখন থেকে মাগুরা নাম এসেছে তা সঠিক হিসেব মেলানো কষ্টকর। মাগুরা প্রাচীন আমলের একটি গ্রামের নাম। সে সময়ে মাগুরা দুটি অংশে বিভক্ত ছিল। মহকুমা সদরের পূর্বে মাগুরা এবং পশ্চিমে ছিল দড়ি মাগুরা। দড়ি শব্দের অর্থ মাদুর বা শতরঞ্জি। দড়ি মাগুরায় মাদুর তৈরি সম্প্রদায়ের লোক বাস করত বলে নাম হয়েছিল দড়ি মাগুরা। ধর্মদাস নামে জৈনেক মগ আরাকান থেকে এসে মাগুরা শহরের পূর্ব কোণের সুজাসুজি গড়াই নদীর তীরে খুলুমবাড়ি মৌজা অঞ্চল দখল করে। লোকে তাকে মগ জায়গির বলে আখ্যায়িত করেছিল। অনেকের মতে মগরা থেকে মাগুরা নামের উৎপত্তি। লোকমুখে শোনা যায় এককালে মাগুরা এলাকায় বড় বিল ছিল। সেই বিলে পাওয়া যেত প্রচুর মাগুর মাছ। এই মাগুর মাছের নাম থেকেই মাগুরা নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী। কথিত আছে এই নদীর নাম থেকেই নাটোর শব্দটির উৎপত্তি। অন্য মতে নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ায় চলাচল করা ছিল প্রায় অসম্ভব। জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হতো নাতোর। নাতোর অর্থ দুর্গম। ভাষা গবেষকদের মতে নাতোর উচ্চারণগত কারণে নাটোর হয়েছে। ব্রিটিশ শাসনামলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া দরবেশ, রাজনীতিক ও পুণ্যাত্মার আবাসভূমি হিসেবে এই অঞ্চল অত্যন্ত সুপরিচিত। এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শিষ্য শাহ ফরিদ রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় ফরিদপুর। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন 1786 হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা।
1807 খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে।